বললে কি কামড় দিছে? হ্যাঁ, আজকে কয়টা দিছে? কয়টা কয়টা দিছে? হাল একবার ঢুকে আছিল না? পাবলের চোখের মনে হইতে দেয় এটা মাথা কমবো না, ছোটটা থিয়ে আইছি। আল্লাহ, পড়ে গেল পড়ে গেল। মধু খেয়ে যেন কাশিস না। না কয়ে কাশবি, মধু খেয়ে কাশলে কি হয়? আজকে আমরা দুইটা বল্লার চাক কাটবো, মধু বল্লার চাক। এখানে আমাদের বাড়িতে একটা আছে আর এখানে এই বাড়িতে একটা আছে। এখানে গ্রামে যারা মধু কাটে তারা হচ্ছে 50% মধু নিয়ে নেয় কাটার পরিশ্রম হিসাবে, পারিশ্রমিক হিসাবে। আর হচ্ছে 50% যার বাড়ির আঙিনায় বা যার বাড়ির গাছে ধরছে সে নিয়ে নেয়, অর্থাৎ মালিকে নিয়ে নেয়। তো এই প্রসেসে হচ্ছে আমাদের এলাকায় মধুগুলো কাটা হয়ে থাকে। আজকে আপনারা চাইলে আমার এইখান থেকে একদম ন্যাচারাল মধু নিতে পারবেন। তো আমার নিচে কমেন্ট ইয়েতে লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে। আপনি হচ্ছে এই লিঙ্কে গিয়ে মেসেজ করে আপনি চাইলে আমাদের এখান থেকে মধু নিতে পারবেন। এখন আমাদের এটা বাজার শেষ, বেসব প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেক বল্লা উঠবো এই কারণে হচ্ছে প্রস্তুতি নেওয়া, না হলে দেখা গেল যে হুল্ডু কাউতে পারে। মুখোশ মিস হয়ে গেছে, যাও তাড়াতাড়ি যাও মুখোশ নিয়ে আসো। এই ফাঁকে আমি একটা কাজ করি, সেটা হইতেছে আপনাদেরকে আমি মৌচাকটা দেখাই। মৌচাকটা কোথায়? এইখান দিয়ে, খুব বিপজ্জনক একটা জায়গায়, দেখতে পাচ্ছেন কত বড় মৌচাক। এখানে হচ্ছে মিসিং, যার কারণে হচ্ছে এটা নিয়ে আসছে। ধোঁয়া তৈরির প্রস্তুতি চলছে। ধোঁয়া তৈরির জন্য গ্যাস লাইট দিয়ে আগুন ধরানো হলো। ভিতরে ধোঁয়া তৈরির জন্য ভিতরের দিকে আগুন রাখতে হবে, যাতে করে বাহিরের দিকে আগুন ধরলে ধোঁয়া হবে না। তাই ভিতরের দিকে আগুন ধরানো হয় যাতে ধোঁয়া তৈরি হয়। ধোঁয়া তৈরি করা, ধোঁয়া তৈরির কাজ শেষ করে এখন হচ্ছে গাছে ওঠার পালা। গাছে ওঠা শুরু হচ্ছে, হ্যাঁ আস্তে ধীরে। আগুন ধরে গে, হ্যাঁ উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন। বল্লা ঘুরতেছে চারপাশে, কানা কাছে আসতে বল্লা কামড় দিল। হ্যাঁ একটু উপরে উঠতে হবে, উপরে উঠে নিয়ে তারপরে একটু দোয়া তৈরি করে একটু ফুদিয়ে নিলে হয়। হ্যাঁ মৌমাছিগুলো উড়ানোর জন্য, সরানোর জন্য দোয়া তৈরি করতে হয়। দোয়া হইলে, দোয়া পেলেই এরা হচ্ছে উড়ে যায়, উড়ে দূরে চলে যাবে। আর একটু উপরে উঠে, উপরের দিকে রয়ে গেছে। হ্যাঁ সাবধানে, আবার যেন পড়ে না যাও, দেখে গাছটা ভালো করে শক্ত করে ধরে নিতে হবে। কিন্তু এই তো শেষ, চলে গেছে, এখন কাটলেই হয়। হয়ে গেছে, পান খালি চিলে পাল্লা করে রে। এবার হচ্ছে কিছু অংশ কেটে ফেলে দেওয়া হবে, কিছু অংশ কেটে ফেলে দিতে হবে। দিয়ে একটা বিশেষ অংশ যে অংশ, এই যে হ্যাঁ, এটাকে কেটে ফেলে দিতে হবে। তারপর হচ্ছে মধুওয়ালা অংশটাকে বের করতে হবে। কেটে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়া হচ্ছে। উপরের যে অংশটুকু, ওই অংশটুকুতে হচ্ছে মধু আছে,
বাকি পুরোটুকুতে মধু নেই। আপনারা হয়তো জেনে থাকবেন যে পুরো মৌচাক জুড়ে মধু থাকে না, মধু শুধু একটা বিশেষ জায়গায় থাকে। তো সেই বিশেষ জায়গাটুকু কেটে আনা হবে, কাটা হচ্ছে, কেটে বালতিতে নামানো হচ্ছে, তারপর হচ্ছে ওখান থেকে চিপিয়ে মধু বের করা হবে। শেষ হয়ে গেছে মধু কাটা, নেমে আসতেছে। ওখানে একটু মধু আছে না? তখন কাটা লাগবে না? হ্যাঁ, কাটা হবে না, ওটা খাই গিয়া না। মধু কাটা শেষ, আমরা এখন চলে যাবো। ও, মধু তো না অনেক মধু, মধু মেলা। চলেন আমরা, আমরা এখন যাবো হচ্ছে মধু মালিকের বাড়িতে। মধু মালিকের বাড়িতে গিয়ে দেখবো আসলে কতটুকু মধু হয়। আপনারা চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলের কমেন্ট লিঙ্কে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা হচ্ছে কমেন্ট করে বা যোগাযোগ করে আমাদের কাছ থেকে মধু সংগ্রহ করতে পারবেন। একদম খাঁটি মধু দেখতেই পাচ্ছেন। একদম ন্যাচারাল হওয়ায় হাল বাই করল, হাল বাড়েছে। হাল হাল একবার ঢুকে আসিল না? মধু লাগাইলে বলে ঠিক হয়ে যায়। তাহলে মধু মধু বালা কামড় দিলে মধু লাগাইলে চিকিৎসা শেষ। ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন যে মধুবালা যদি কখনো আপনাকে কামড় দেয় বা হুল ঢুকায়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ওই মধু যদি ওই আক্রান্ত স্থানে লাগাই দেন তাহলে হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার মধুবালায় হুল ঢুকাইলে এটার চিকিৎসা। ভিউয়ার্স, এখন মধু কাটেন যিনি উনি হচ্ছে হাত দিয়ে পরিষ্কার হয়ে আসতেছেন। এরপরে হচ্ছে এগুলা চেপে রস বের করবে, মধু বের করবে। মধু বের করার পরে আসলে দেখা যাবে যে কতটুকু মধু হয়েছে। এখানে গাছের বাকল সহ কাটে নিয়ে আসছে, মধুবাল্লার মধ্যে মধু উড়াউড়ি করতেছে, একদম পিওর জেনুইন মধু। আপনাদের একটা জিনিস দেখানো উচিত, আল্লাহর কুদরত না থাকলে, আল্লাহর সাহায্য না থাকলে মনে করেন যে এত মধু হইতো না। একটা চাকে প্রায় 4-5 কেজির মতো মধু হবে, যেখানে হচ্ছে 800 টাকার মতো, 600 থেকে 800 টাকার মতো দাম প্রতি কেজিতে। বুঝতেই পারতেছেন আপনারা কত কতটুকু মধু হয়। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন এই পরিস্থিতিতে মধু
মধু হওয়াতে কতটুকু উপকার হচ্ছে বুঝতেই পারতেছেন। আমি যে দর্শকদের পেয়ে দিতেছি, যদি কোনো দর্শক যদি মধু নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করলেই হবে। একদম খাঁটি জেনুইন মধু, এই মধুতে এক বিন্দু পরিমাণ ভেজাল পাবেন না, আপনি নিঃসন্দেহে নিতে পারবেন। তবে এখানে আপনার ডেলিভারি চার্জটা অ্যাড হবে মধু। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিডিও জুড়ে একদম ন্যাচারাল মধু এটা। তারপরে বাসনে ছোট হয়ে যাব, বাসনে মাফে কমবো না। আল্লাহ, পরে গেল পরে গেল। আমি যে এর আগে 1 কেজি কিনছিলাম, কোথায় নি কমেছিল? মধুবাল্লার সেন্ট আছে না, সেন্টেই মধু দৌড়ায় চলে আসছে। এইটা গেলে 3 কেজি গেল, তাই না? এখানে 3টা, ওখানে 3টা, তার মানে 1.5 কেজি 1.5 কেজি 3 কেজি গেল। আর পাতিলা আছে, পাতিলা এখানে কতটুকু হইব? 1.5 কেজি 1 কেজি পোলাহানের জন্য বাজেটের হানা ছিল না? আচ্ছা, সব সবার জন্য, এই যে কচি কাঁচা যা দেখতেছেন এদের জন্য হচ্ছে বাজেটে আছে, বাজেটে রাখা হয়েছে প্রায় 1/2 কেজির মতো, 1/2 কেজি রাখাবে। এই যে দেখতেছেন, এরা হচ্ছে দর্শক হিসেবে ছিল, এখন হচ্ছে খাদক হিসেবে থাকবে তারা। তারা সবাই মধু খাবে এখন। এই সবাই হাত পাতো, এই বাসন একে আল্লাহ, ও বাসন নিয়ে আসে, কত চাল লাগবে বেশি নিবো? হাত পাতো হাত পাতো হাত পাতো নাইডু নাইজুরিয়া।
দেড়শোর উপরে আছে, দেড়শোর একটা আছে, মানে 200 করে পড়ছে। আম গো চাই কাছে আম গো আছে চাই কইছ না? হ্যাঁ ওইটি দেখাও, মধু খেয়ে যেন কাশিস না। না কয় কাশবি, মধু খেয়ে কাশলে কি হয়? আবার কি বাড়াইছে? ওই যে ওই যে, ও হাই রাত রে, বড় রাত রে, একটু বেশি করে দিব না ইয়াতে। ওই যে ডাইন পড়লো একটা, দাও দাও দাও, ফুলের হাতে দেবো অগুড়াটা। আর কেউ বাদ থাকলে দর্শক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই? এই তোমরা মধু খাইলে, মধু কেমন? ভালোই মধু, ভালোই মধু, কেমন? এক নাম্বার। হ্যাঁ খাওছে দেখি, ও মধু খুব মজা না? হ্যাঁ ওইটা পরে পরে, অন্য দিন, যেদিন মধু থাকবো না সেদিন নিমু। হ্যাঁ আমার হইলো ইয়ে আছে না, মধু চাইক আছে, এখন মধু কাটবো। আমি এর আগে একদিন মধু কিনছিলাম 1 কেজি, ওজন একটু কম ছিল, যার কারণে হচ্ছে সে আমাকে এই মধুটা হচ্ছে বলছিল যে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে, পরবর্তীতে দেবে, সেই হিসাবে আমি হচ্ছে এটুক পাইলাম। উনি আমার আফা লাগেন, তো যাই হোক সেই সুবাদে আমাকে একটু বেশি দিচ্ছেন। তো দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আশা করি সবার ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।